করোনা আবহে বিদেশি খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ওয়াসিম আকরাম। ফের একবার মানবিকতার দৃষ্টান্ত রাখলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদ্য প্রাক্তন সচিব ওয়াসিম আকরাম। কয়েকদিন আগেই লকডাউনে বিপর্যস্ত কলকাতা ময়দানের লজেন্স দিদি যমুনা দাসের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছিলেন আগরপাড়ায়। আর আজ কলকাতায় আটকে থাকা প্রায় 40 জন আফ্রিকান ফুটবলারের কাঁধে সাহায্যের হাত রাখলেন এই তরুণ ফুটবল প্রশাসক। এপ্রিল মাসে দেশে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ, যার জেরে দেশের অনেক রাজ্যের মতো বাংলাতেও বিগত এক মাসের বেশি সময় ধরে কার্যত লকডাউন চলছে। আর এতেই বিপাকে পড়েছে নিউটাউন অঞ্চলের জোনা 40 আফ্রিকান ফুটবলার। এদের মধ্যে বেশিরভাগ ফুটবলারই খেপ খেলে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু রাজ্যে বিধানসভা ভোট ও পরে লকডাউনের জন্য বিগত কয়েক মাস ধরে রাজ্যে সব ধরনের খেলাধুলোই বন্ধ, যার ফলে বর্তমানে এই ফুটবলারদের দিন কাটছিল প্রচণ্ড সমস্যায়। আর সেই খবর পেয়ে ঘরে বসে থাকতে পারেননি ওয়াসিম, নিজেই ছুটে যান নিউটাউনে তাদের পাশে দাঁড়াতে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য করেন তিনি। ওয়াসিম আকরাম জানিয়েছেন, এটা তো মানে খুবই ফেমাস ক্যাম্প নিউ টাউন রাজারহাটে, এটা রাজদার ক্যাম্প। রাজদার ক্যাম্প থেকে আমরা দেখেছি অনেক অনেক বিদেশি যারা বড় বড় ক্লাবে খেলেছে, এখান থেকে জজ টেলিগ্রাফ থেকে আরম্ভ করে এরিয়ান, গত বছর তো রিয়েল কাশ্মীরেও দুটো প্লেয়ার খেলেছে, আমাদের মোহামেডানের হয়ে প্লেয়াররা খেলেছে, ফিলিপ আর্জাই ক্যাম্প থেকে, চার্লস কামারা, সবাই এই ক্যাম্প থেকে আজকে আমাদের বাংলা ফুটবল, ভারতবর্ষ ফুটবলে এত কন্ট্রিবিউট করেছে। তবে রাজদা নিজের টিম নিয়ে গিয়েছিল নেপাল, নেপাল থেকে ভুটান গিয়ে লকডাউনের জন্য আটকে গেছে ওখানে। রাজদার সঙ্গে এমনি আমার রেগুলারই যোগাযোগ আছে, তো কথায় কথায় রাজদা আমাকে পরশু দিনকে বলেন এই ক্যাম্পের কথা, এখানে একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, আর আমি যদি কোনোভাবে এদের পাশে দাঁড়াতে পারি, সাহায্য করতে পারি, ওই শোনাতেই আমি চলে এসেছি আজকে এখানে। খুব ভালো লাগছে যে আমি আমার মানে যাই ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি নিয়ে আমি এদের পাশে দাঁড়াতে পেরেছি। খুব ভালো লাগে, এরা এত কন্ট্রিবিউট করেছে আমাদের বাংলা ফুটবলের জন্য, আজকে আমি এদের হয়ে কিছু করতে পেরেছি, খুব খুব আনন্দিত আমি।